তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এই সপ্তাহের কর্ম সংস্থান পেপার। তো পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত রকম গভর্নমেন্ট জব ইনফরমেশন পেয়ে যাবে। তো যেমন এসএসসি, পিএসসি, ডাব্লিউবিএসসি, রেল, ব্যাংক, এমটিএস, সিআরপিএফ, বিএসএফ, সমস্ত রকম কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত রকম জব ইনফরমেশন তোমরা কর্মসংস্থান ও কর্মক্ষেত্র উভয় পেপারেই পেয়ে যাবে। তো প্রতি সপ্তাহে যেমন পেপারে বেরোয় তেমনই তোমরা ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যাবে। তো আজকে তোমরা দেখবে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। তো প্রতিটা টপিক তোমাদের এখানে দেখাবো এবং তোমরা দেখতে পারবে এবং প্রত্যেকটা পেজ তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 ফেব্রুয়ারি 2023-এর কর্মসংস্থান পেপার। তো কর্মক্ষেত্র দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে, সেটাও দিয়েছি। আমরা চলে এসেছি ডাক বিভাগে 40,889 জন গ্রামীণ ডাক সেবক, পোস্টমাস্টার, ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিয়োগ হচ্ছে। তো এখানে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো পরীক্ষা হবে না। মাধ্যমিকের পাওয়া নম্বরের অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে, এখানে তোমরা অতি শীঘ্রই অ্যাপ্লাই করে নেবে। তো বয়স হিসাবে তোমাদের 40 এবং এসসি এসটিদের অবশ্যই বয়সের ছাড় আছে 5 বছর 3 বছর করে। তো এটা তোমরা দেখতে পারবে এবং ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ ছেলে মেয়ে, এখানে তোমাদের ডাক ভারতীয় ডাক বিভাগে তো পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে শূন্য পদ আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2,127টি পদে নিয়োগ হচ্ছে। তো তোমরা দেখছো কিন্তু 4 ফেব্রুয়ারি, মানে 4 ফেব্রুয়ারি 2023-এর কর্মসংস্থান পেপার। এরপরে তোমরা 3 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখবে সেখানে। তো এখানে ডকে, এখানে ডকে নিচ্ছে 150 জন অ্যাপ্রেন্টিস, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফে, এখানে তোমরা দেখছো বিএসএফে 90 জন নার্স ও টেকনিশিয়ান নিচ্ছে। এবং প্রতিরক্ষা সংস্থায়, মানে এওসি যেটাকে বলছে, ফায়ারম্যান ও মোটর ট্রেডসম্যান পদে নিয়োগ হচ্ছে, এখানে 1,793 জন নিয়োগ হচ্ছে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে 3 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখবে। এই যে এখানে বলা হয়েছে যে অস্ত্র কারখানায়, এখানে অস্ত্র কারখানায় 5,450 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে, দরখাস্ত করবে 28 ফেব্রুয়ারির মধ্যে, শেষ তারিখ এখানে দেওয়া আছে। তো তোমাদের দেখাবো, বলেছি যে প্রত্যেকটা টপিক তোমাদের এখানে ক্লিয়ারলি দেখাবো। এবং আদালতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে এবং ইন্টেলিজেন্সি ব্যুরোতে নিয়োগ হচ্ছে, মানে আইবিতে। তো ইন্টেলিজেন্সি ব্যুরোতে নিয়োগ হচ্ছে 1,675 জন, এখানে শেষ তারিখ তোমরা দেখতে পারবে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে আইসিডিএস সুপারভাইজারের চূড়ান্ত ফল বেরোবে, তোমাদের বলা হয়েছে আইসিডিএসে এখানে 3 ফেব্রুয়ারিতে। তো তোমরা দেখলে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রথম পাতা। তো এবার চলে যাব আমরা নেক্সট দ্বিতীয় পাতায়। তো আমরা চলে এসেছি দ্বিতীয় নম্বর পাতাতে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় নম্বর পাতা। তো এখানে কেয়ারফুলি দেখবে, তো যেই মেন টপিক সেই টপিকটা আমরা অবশ্যই জুম করে দেখাবো এবং সেটাও তোমরা এখানে দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক, মানে চাকরি পরীক্ষার গাইড, মানে যেই অঙ্ক, মানে প্রশ্ন, সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর পাতায়, এখানে তৃতীয় নম্বর মানে 3 নম্বর পাতায়, এখানে ডাক বিভাগে নিয়োগ হচ্ছে সেটা এখানে আছে। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কী কী যোগ্যতা থাকা দরকার আছে সেটাও তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে। এই যে এসে সিএমটিএস পদেও শূন্য পদে নিয়োগ হচ্ছে।
এবং প্রতিরক্ষা সংস্থাতে নিয়োগ হচ্ছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি। এই যে এওসি, এবার আমরা যাব এখানে 8, চলে যাব আমরা 4 নম্বর পাতায়। তো চলে এসেছি 4 নম্বর পাতায়, এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সি আছে, এখানে 4 নম্বর পাতায় দেখতে পাচ্ছ। তো এখানে স্বাস্থ্য দপ্তরও নিয়োগ হচ্ছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। কোর্স করিয়ে চাকরি নিয়োগ হচ্ছে, মাধ্যমিক পাস ছেলে মেয়েরা এখানে অ্যাপ্লাই করবে। এবার যাব আমরা 5 নম্বর পাতায়। তো আমরা চলে গেছি 5 নম্বর পাতায়। তো এখানে অ্যারিথমেটিক এবং আইসিডি সুপারভাইজার এবং ডকে নিয়োগ হচ্ছে, এবং অস্ত্র কারখানায় নিয়োগ হচ্ছে, এবং আদালতে, সেটাও তোমরা দেখতে পারবে। তো আমি জুম করে দেখাচ্ছি, দেখবে। তো সঙ্গে সঙ্গে সমস্ত ওয়েবসাইট কিন্তু আছে, তোমরা দেখে নেবে। এবার আমরা চলে যাব 6 নম্বর পাতায়। তো আমরা চলে এসেছি 6 নম্বর পাতায়। তো 6 নম্বর পাতায় সাধারণ জ্ঞান সম্পর্কে আছে, সেগুলোও তোমরা দেখবে। তো প্রতিটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয় প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারে। তো তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর পাতায় এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখতে পারবে পাবলিক সার্ভিসের জন্য। এবার আমরা চলে যাবো 8 নম্বর পাতায়। চলে এসেছি 8 নম্বর পাতায়, এখানে নেতাজিকে স্মরণ করার জন্য দেওয়া হয়েছে, সেগুলো দেখবে। এবার আমরা চলে যাব 9 নম্বর পাতাতে। এই যে 9 নম্বর পাতা দেখছো, তো এখানে বিএসএফে নিয়োগ হচ্ছে যে 90 জন নার্স, সেটা আছে। এবং অ্যাপেন্টিস 21 জন। তো তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখে নেবে। এবার আমরা চলে যাবো 10 নম্বর পাতায়। তো চলে এসেছি 10 নম্বর পাতাতে। তো 10 নম্বর পাতা এখানে দেখবে, এবার চলে যাব 11 নম্বর পাতায়, এখানে জেনারেল ইংলিশ এবং চাকরির টুকরো খবর দেওয়া হয়েছে 11 নম্বর পাতা এখানে। তো এখানে দেখতে পাচ্ছ চাকরির টুকরো খবর, রেলে নিয়োগ হচ্ছে এবং কলকাতা আর্মি পাবলিক স্কুলে। তো এবারে দেখবো আমরা 12 নম্বর পাতা। তোমরা 12 নম্বর পাতাটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত পদে নিয়োগ হচ্ছে, যে সমস্ত পদে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। তো সেটাও আমি দেখাবো জুম করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্র ও রাজ্য সরকারের যে সমস্ত পদে নিয়োগ হচ্ছে সেগুলো তোমরা দেখে নেবে, এবং ওয়েবসাইট দেওয়া আছে এবং লাস্ট তারিখও দেওয়া আছে। তো এবার চলে যাব আমরা 13 নম্বর পাতায়। তো এখানে 13 নম্বর পাতায় সিআরপিএফ হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট পদে, সাব ইন্সপেক্টর পদে, যেই সমস্ত পদে পরীক্ষা নিয়োগ পরীক্ষা চলছে বা পরীক্ষা হবে, সেই সমস্ত প্রশ্নগুলো আছে এখানে তোমরা দেখবে। এবার যাব আমরা 14 নম্বর পাতায়। এই যে 14 নম্বর পাতায় এখানে এখানে সিআরপিএফ এর প্রশ্নগুলো আছে। এবার যাব 15 নম্বর পাতাতে। এবার আমরা চলে যাব লাস্ট, এই যে ইন্টেলিজেন্সি পূর্ব প্রথম পাতার পরে যে নিয়োগ হচ্ছে, 1675 জন।
চলে এসেছি লাস্ট 16 নম্বর পাতায়। তো তোমরা দেখলে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার পুরো পেজটাই 16 নম্বর পেজ পর্যন্ত তোমরা দেখলে, এখানে দেখছো ডাক বিভাগে নিয়োগ হচ্ছে। তো কমপ্লিট দেখলে 4 ফেব্রুয়ারি 2023-এর কর্মসংস্থান পেপার এই সপ্তাহের।